মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, চাপাইনবাবগঞ্জ 3-2 মিনিট। জি মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে অনেকগুলো বিশ্ববিদ্যালয় বিল ইতিমধ্যে এই সংসদে উত্থাপিত হয়েছে, পাশও হয়েছে। তো বাংলাদেশ যেহেতু একটি কৃষি নির্ভর দেশ এবং বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশ শ্রমের ক্ষেত্রে কৃষি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে, সেই ক্ষেত্রে বাংলাদেশে যে স্থানই হোক আমি এটার জন্য স্বাগতমও জানাচ্ছি। বাংলাদেশের উত্তরাঞ্চল অর্থাৎ রাজশাহী রংপুর বিভাগ হচ্ছে কৃষির ভাণ্ডার। সেই অঞ্চলে আমি মনে করি এখনও পর্যন্ত একটি উন্নত মানের কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়নি। আমি আপনার মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় সংসদ নেতা এখানে আছেন, চাঁপাইনবাবগঞ্জে সরকারি 500 একরের অধিক ল্যান্ড, খাস ল্যান্ড আছে। যদি একটি সরকারি এই কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ না হয়, এখানে শত শত কোটি টাকা আপনার এই ল্যান্ডের থেকে সরকার পেয়ে যাবে। পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মানুষ, আমাকে একটু সময় দিবেন, পীর ফজলুর রহমান যে বিষয়টি বলেছে, আমার ওখানে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজ, যেটার প্রতি আমার একটা দুর্বলতা আছে, এই বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন সাহেব 71-এর মুক্তিযুদ্ধে আমার নির্বাচনী এলাকায় ইন্তেকাল করেছিলেন, শাহাদাত বরণ করেছিলেন। তার নামে ওখানে ব্রিজ নামকরণ, আমি ওই সময় এমপি ছিলাম না, কিন্তু মাননীয় সাবেক প্রধানমন্ত্রীকে বলেছিলাম যে এই স্থানে উনি মারা গেছেন, নাম তার নামে করতে হবে। আমি এমপি থাকা অবস্থায় তার নামে একটি নবাবগঞ্জের স্মৃতিসৌধ পর্যন্ত নির্মাণ করেছি। বর্তমানে এই কলেজটি সরকারিকরণের জন্য আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। আমি ইদানিং শুনছি, আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে অনুরোধ করব যে ওই কলেজের বর্তমান প্রিন্সিপাল সেই শিক্ষার এই সরকারিকরণের নাম করে শিক্ষকদের কাছে চাঁদা তুলছে। আমি অনেক শিক্ষককে নিষেধ করেছি, কোনো অবস্থাতেই কোনো টাকা লাগবে না, এটা মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছেন, এটি করে দেবেন, কাউকে কোনো টাকা দিতে হবে না। সুতরাং এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন। আর ইতিমধ্যেই সরকার কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি কাঠামো তৈরি করেছেন, স্কুল পরিচালনা ম্যানেজিং কমিটি, সেখানে কিন্তু অভিভাবকদের 2 জন সদস্য নির্বাচিত করার সুযোগ আছে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ডিগ্রি পর্যায়ের এই যে আজকে কোনো নিয়ন্ত্রণ নাই, এই ক্ষেত্রে অতি দ্রুত আমি মনে করি যে এখানে জি ধন্যবাদ মাননীয় সদস্য।